অবশেষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের পর তাকে তেজগাঁও বিভাগের উপমহাকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। আপাতত মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখানো হয়েছে। অন্য মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গোয়েন্দা পুলিশের একাধিক টিমের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের 2 ঘন্টা আগে যা লিখেছেন মুহতারাম আল্লামা মামুনুল হক, চলুন জেনে নেওয়া যাক তার বিস্তারিত। আমার সামনেও ঝুলছে গ্রেপ্তারের খড়ক, আমাদের মঞ্জিল বহুদূর, আমরা সাহস হারাই না। আমরা জানি সতের এই পথ কুসুমাস্তীর্ণ নয়, কাঁটায় ভরা এ পথ চলতে বুকে হিম্মত নিয়েই মাঠে নেমেছি। ওদের কুৎসিত কদর্যতার মোকাবেলায় আমরা ফোটাই সত্য সুন্দরের সুবাসিত ফুল। কারাবরণ তো সংগ্রামের পথে সাফল্যের মাইল ফলক, আমার কপালেও যদি জুটে যায় সে ভাগ্য নিজেকে সৌভাগ্যবানই মনে করব। অপবাদের পর কারাভোগ নবী ইউসুফ আলাইহিসসালামের পূর্ণাঙ্গ সুন্নত। আমরা তো জেল জুলুমি নয়, শাহাদাতের তামান্না নিয়ে সংগ্রামের পথ মাড়াই। জিন্দানখানার পথে সংগ্রামীদের সাহায্য বদন আমাদেরকে উজ্জীবিত করে, অনুপ্রেরণা যোগায় ত্যাগ আর কুরবানির। জীবনের সে দৃপ্ত মৃত্যু তখনই জানি, শহীদের খুনে হেসে ওঠে জবে জিন্দেগানি, এমনটাই বলেন মামুনুল হক। তার 2 ঘন্টা পরেই তাকে গ্রেপ্তার করা হয়।